নেদারল্যান্ডসে গ্রেফতার হলেন এশিয়ার এলচে আপ্যখ্যাত সেচিলপ। বিমানবন্দর থেকে আটক হন বিশ্বের কুখ্যাত এই মাদক সম্রাট। 2018 সালে চীনা বংশোদ্ভূত এই ক্যানাডিয়ান নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অস্ট্রেলিয়া। ছিল ইন্টারপোলের কালো তালিকাভুক্ত, তাই বিচারের জন্য খুব শীঘ্রই এই অপরাধীকে হস্তান্তরের আবেদন জানাবে দেশটি। এশিয়ায় পরিচালিত প্রায় $7,000 কোটি অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে অন্ধকার জগতে তার গোষ্ঠীর নাম দ্য কোম্পানি। অস্ট্রেলিয়ার 70% মাদক চোরাচালানের সাথে জড়িত চক্রটি, তাই এই দশকেরও বেশি সময় ধরে তার অবস্থান জানার চেষ্টা করছে দেশটি।